আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর 88 নম্বর পেজের প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্কের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়েছে, এই প্রজেক্ট ওয়ার্কটা কিভাবে আমরা সমাধান করব সেটা নিয়ে আলোচনা করব 88 নম্বর পেজে। এখানে বলা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করতে হবে, এবং ক্লাসের ভিতরে সকলে মিলে একটা ক্যারিয়ার মেলা নামে একটা মেলা বা সেমিনারের আয়োজন করতে হবে, এবং ওই সেমিনারে তুমি যে প্রজেক্ট ওয়ার্কটা করবা সেটাকে উপস্থাপন করতে হবে। তো দেখো, সেই ক্যারিয়ার প্ল্যানিং যে আইডিয়া, এই যে যে সবটা মানে 89 নম্বর পেজের যে সব ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া, এটা পূরণ করতে হবে। ঠিক আছে, ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করব, এখানে তোমার নাম দিবা, এই যে জায়গায় এখানে তোমার নাম দিয়ে দিবা, এখানে হচ্ছে শ্রেণী, তারপরে এখানে তারিখ দিবা, এবং এখানে দিবা পেশার নাম। ঠিক আছে, কি পেশা তুমি চাও, তারপরে স্বপ্নের ক্যারিয়ার লিখবা, মৌলিক কি কি দক্ষতা লাগে এটা লিখবা, নিজেকে প্রস্তুত করার কি উপায় সেটা এখানে লিখতে হবে, এবং ঝুঁকি মোকাবেলার কৌশল, মানে ওখানে যদি কোনো ঝুঁকি থাকে সেটা তুমি কিভাবে পূরণ করবা। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং টেমপ্লেট, এটা আমাদের পূরণ করতে হবে। তো আমরা কিভাবে পূরণ করতে পারি তার একটা নমুনা উত্তর আমরা এখানে দেখতেছি। ওইভাবেই এখানে মনে করো নাম তোমরা লিখলাম, ঋণ তাহা, তার নবম শ্রেণী, আর এটা হচ্ছে তারিখ, এবং পেশার নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অফিসার। এখানে এখানে দেখো স্বপ্নের ক্যারিয়ার সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ে নেটওয়ার্ক ডিভাইস প্রোগ্রাম এবং ডাটা সুরক্ষা প্রদান করব, এবং বিভিন্ন সাইবার আক্রমণ, ডাটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাক্সেস থেকে দেশ এবং জাতিকে, নিজ দেশ এবং জাতিকে রক্ষা করব। এটা হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার। এখন মৌলিক কি দক্ষতা লাগবে, সূক্ষ্ম চিন্তা চিন্তন দক্ষতা থাকবে, থাকতে হবে, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে, এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে, আর নিজেকে প্রস্তুত এবং করার যে উপায়, নিজেকে প্রস্তুত করার, কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসই শেষ সিএসই আর কি শেষ করা করে সাইবার সিকিউরিটির প্রফেশনাল কোর্স বা সার্টিফিকেশন করে সেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেই কোর্সগুলো করব। এরপর এ বিষয়ে অভিজ্ঞতা এবং অনুশীলন প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পেশাগত সংস্থার সদস্য হতে হবে, এবং ঝুঁকি মোকাবেলার কৌশল, এই পেশার ঝুঁকি মোকাবেলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা, ইংরেজি, তারপর অন্যান্য ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে, এবং সবসময় সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ে আপ টু ডেট থাকতে হবে। ঠিক আছে, এটা এইভাবে আমরা এই যে ক্যারিয়ার প্ল্যানিং টেমপ্লেটটা পূরণ করতে হবে। এটা নিজেদের নাম দিবা, এখানে তোমাদের নিজেদের নাম দিবা, এখানে তোমার নিজের নাম দিবা, তারপরে এখানে পেশার নামটা নিজে দিয়ে দিবা, আর এখানে ওই পেশা সম্পর্কিত যে কথাবার্তা ওগুলো এখানে লিখবা, আর ওই পেশার যে মৌলিক দক্ষতা থাকতে হবে সেগুলো লিখতে হবে, নিজেকে প্রস্তুত করার যে উপায় সেটা এখানে লিখবা, ঝুঁকি মোকাবেলার যে কৌশল সেটা এখানে লিখবা। ঠিক আছে, এরপর লেখার পরে কাজ কিন্তু শেষ না, এরপর আমাদের একটা মানে সেমিনারের আয়োজন করতে হবে। দেখো ক্লাসের সবাই মিলে এই যে টেবিল গুলো এইভাবে সাজাবা, ঠিক আছে, এই যেভাবে এখানে সুন্দর করে এভাবে বসবা, আর যারা হচ্ছে এটাকে উপস্থাপন করবা একটু বোর্ডের পাশে এরকম ভাবে দেখাবা সেটা। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে পোস্টারের মাধ্যমে দেখাইতে পারো। আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং টেমপ্লেট পূরণ করে করি, এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেমপ্লেট গুলো উপস্থাপন করি। সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গণেই আয়োজন করি। সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান করার সামনে কি করে সামনে উপস্থাপন করি, প্ল্যান সবার সামনে উপস্থাপন করি। এইভাবে আমাদের এই কাজটা করতে হবে, এভাবেই আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে। তো এটা ছিল আমাদের 88 এবং 89 নম্বর পেজের প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্ক, এই যেটা প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্কের সমাধান। তো আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে।
আর পরবর্তী ক্লাসে আমরা এরপরে যে কাজগুলো রয়েছে 90 নম্বর পেজে সমূল্যায়ন, ইনশাল্লাহ আমরা এই সমূল্যায়ন সবটা পূরণ করবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ক্লাসটা তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।